হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে একটি সিম্পল রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে বাড়িতে বসে খুব সহজে আপনারা ফুলকো নরম লুচি বানাতে পারেন, সেটার রেসিপি আজকে আপনারা দেখতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই আপনারা 2 কাপ ময়দা নিয়ে নেবেন এবং এর মধ্যে 1/2 চামচ লবণ যোগ করবেন এবং 1 চামচ চিনি যোগ করে নেবেন এবং এখানে প্রায় 4-5 টেবিল চামচের মতন সাদা তেল আমি যোগ করে নিচ্ছি। এখন একটু ভালো করে মেখে এখানে আমি 2 কাপের মতন জল দিয়ে দেব। জলের পরিমাণটা আপনারা একটু নিজেরা খেয়াল করে দেবেন। এখানে আমি 2-3 কাপের মতন জল দিচ্ছি, যেটুকু আমার প্রয়োজন মাখানোর জন্য। আসলে ভালোভাবে মাখানোটা খুবই ইম্পর্টেন্ট, তাহলেই পারফেক্ট নরম লুচি আপনারা তৈরি করতে পারবেন। লুচিটা কেমন হবে তা মাখার উপরেই অনেকটা নির্ভর করছে। তো ভালো করে ময়দাটা মাখানোর পরে 10 মিনিট অবশ্যই রেস্টে রেখে দেবেন এবং তারপরেই ছোট ছোট ডোগুলোকে তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার ময়দাটা মাখা হয়ে গেছে এবং এটা কেমন দেখাচ্ছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। আমি ছোট ছোট কিছু লেচি অথবা ডো তৈরি করে নিয়েছি। এরপর এই ডোগুলোতে ভালোভাবে একটু তেল মাখিয়ে নিতে হবে এবং আস্তে আস্তে বেলে নিতে হবে। ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই লুচিগুলোকে বেলে নিয়েছি। এখন কড়াইয়ে খুব ভালো করে সাদা তেল গরম করে নিতে হবে। তেল গরম করাটা খুবই ইম্পর্টেন্ট, তেল যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু লুচিগুলো ফুলবে না। তো তেলটা গরম হয়েছে কি না আপনারা এটা শিওর হয়ে তারপরেই লুচিটা দেবেন এবং দেখতেই পাচ্ছেন লুচিটা কিভাবে ফুলে উঠছে এবং এটি খাওয়ার সময় যথেষ্ট নরম হয়েছিল। এভাবে প্রত্যেকটা লুচি আমি এখন ভেজে নিচ্ছি। আমি আপনাদের সাথে টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিওটি শেয়ার করছি। আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা লুচি পারফেক্টলি ফুলে গেছে। অল্প কিছু উপকরণের মাধ্যমে খুব সহজেই বাড়িতে আপনারা এইভাবে ফুলকো লুচিগুলো বানাতে পারবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তীতে ছোলার ডালের রেসিপি আসছে, ওটি দেখতে একদমই ভুল করবেন না। তো আজকের মতন এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।